নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো অল্পতে সন্তুষ্ট থাকা আর অন্যের কাছে কিছু আশা না করা আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ভিডিওতে সকালে বারান্দা এসে দেখি আমার ফুলের টপ সহ গাছ সব ভেঙে চুর একেবারে একাকার হয়ে গেছে রাত্রে যে বৃষ্টি হয়েছে আর হচ্ছে বাতাস হয়েছে অনেক যার কারণে আমার অনেক ঝুলনো গাছগুলো সব নিচে পড়ে ভেঙে নষ্ট হয়ে গেছে তো এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে মনটা খুব খারাপ হয়ে গেছে এত কষ্ট করে যত্ন করে পরিচর্যা করে আমি গাছ লাগাই আর পরিশেষে দেখা গেছে অনেক গাছ নষ্ট হয়ে যায় মরে যায় তো সেক্ষেত্রে খারাপ লাগে তো আমি এখন গাছগুলো দেখাই আমার অনেক গাছে ফুলও ফুটেছে অনেক যত্ন করি আমি গাছে পরিচর্যা করি আমি নিজে নিজে গাছের সাথে কথাও বলি মাঝে মাঝে খুব ভালো লাগে এই বিষয়গুলো আমাকে টানে তো আমার গাছগুলো যখন নষ্ট হয়ে গেছে আমার খুব খারাপ লাগছে এই হলো আমার গাছে আমার দেখেন সব ধরনের ফুল গাছ আছে আবার ফুলও ফুটেছে আমাদের বারান্দায় আমি নানা রঙের ফুল গাছ লাগিয়েছি আর সবগুলো ফুল যখন একসাথে ফুটে আবার খুব ভালো লাগে মনটা ফ্রেশ লাগে তা মাঝে মাঝে দেখি ফুলগুলো ফুটেছে কিনা না কখনও কখনো ফুটে না আবার কখনো একসাথে সবগুলো ফুটে যায় তো ভালো লাগছে কিন্তু এখন মনটা খারাপ হয়ে গেছে সবগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো যাই হোক এখন আমি কি করব আর এগুলো যত্ন করে আবার আগের মতো পরিচর্যা করে আবার সুন্দরভাবে লাগাবো গাছের প্রতি আমার খুব ভালো লাগা গাছ লাগানোর প্রতি খুবই নেশা যার কারণে আমার বারান্দা আমি প্রচুর গাছ লাগিয়েছি আর কোনো কাজের নাই অনেকে বলে যে কোনো গাছ কাজের নাই গাছগুলো শুধু শুধু গাছ লাগাই বারান্দা ভর্তি করে রাখছে গাছ কোনো কাজের নয় কথাটা কিন্তু ভুল গাছেই অক্সিজেন যোগায়। তো গাছ থাকলে মনটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এখন ছাদের কী অবস্থা দেখি তো ছাদের গাছগুলো সব ভালোই আছে সুন্দর হয়ে উঠেছে আমার সবজি গাছ তো আমি এই গাছগুলো এখন কেটে নিব। এই শাকটাই আমার সবচেয়ে বেশি পছন্দের মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে ওই শাকটা আমার বেশি পছন্দের তো আমি কয়েকদিন পর পর এখান থেকে শাক তুলে নেই। আর কয়দিন পর পরে অনেকগুলো শাক হয় তো আমি এই শাকগুলো এখন সবগুলো নিয়ে যাব তো এই হচ্ছে আমার সবগুলো শাক তুলে নিয়ে এসেছি এখন এগুলো সব কুটে রান্না করবো তা যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছি